আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি তোপিও বিজ বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তো আর কথা নয় চলুন শুরু করি আজকের ভিডিও তপিও বিস মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমত আজকে আমাদের যে ভিডিওটি সাজিয়েছি তা প্রথম বাক্য হচ্ছে মানুষের মনে কষ্ট দিও না মানুষের মনে কষ্ট দিও না এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন কাশি সাকিত হাতি অরাং জাঙান কাশি সাকিত হাতি অরাং জাঙান হচ্ছে নিষেধ করা কাশি হচ্ছে দেওয়া সাকিত হচ্ছে বেতা হাতি হচ্ছে অন্তরে বাড়ি দয়ে অরাং হচ্ছে মানুষের মানুষের সাথে মিথ্যা কথা বলো না মানুষের সাথে মিথ্যা কথা বলো না এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন জাঙান চেক আপ টিপু সামা অরাং জাঙান চেক আপ টিপু সামা অরাং জাঙান হচ্ছে নিষেধ করা চেক হচ্ছে কথা টিপু হচ্ছে মিথ্যা সামা হচ্ছে সাথে অরাং হচ্ছে মানুষের হুম সুখী হলো মানুষের সাথে মিথ্যা কথা বলো না তারপরে যে বাক্যটি তা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ করো না হুম আপনি কাজ করতেছেন আপনাকে কেউ নিষেধ করতেছে যে ঝুঁকিপূর্ণ কাজ করো না মানে রিক্সজনক কাজ করো না তাহলে এই ভাষাটি মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন যে জাঙান বোয়াত কর্জা বাহাইয়া জাঙান বোয়াত কেজা বাহাইয়া জাঙ্গান হচ্ছে নিষেধ করা হুম বোয়াত হচ্ছে করা কির্জা হচ্ছে কাজ বাহাইয়া হচ্ছে রিক্সি হুম অথবা ঝুঁকিপূর্ণ তারপরে যে শব্দটি বিপদজনক বিপজ্জনক কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহায়া বাহাইয়া হচ্ছে বিপজ্জনক তারপরে যে বাক্যটি মাঝখানে হুম কোনো কিছুর মাঝখানে আপনি যদি বলতে চান যে মাঝখানে তাহলে বলবেন টঙ্গা হুম হ্যাঙা তেঙা হচ্ছে মাঝখানে শব্দটি মনে রাখবেন টেঙা টাঙা হচ্ছে মাঝখানে হ্যাঁ তারপরে যে শব্দটি তা হচ্ছে দয়া করে একটু জায়গা দেন হুম ধরেন আপনি কোথাও যাচ্ছেন আপনার সামনে মানুষ আছে তো আপনি বলতেছেন যে দয়া করে একটু জায়গা দেন যেটা ইংলিশে বলা হয় এক্সকিউজ মি বলা হয় হুম সো আপনি যদি মালয়েশিয়ান ভাষায় কথাটি বলতে চান যে দয়া করে একটু জায়গা দেন তাহলে বলবেন তলং তপ সিকিত তলং তপ সিকিত মানে একটু জায়গা দেন বা একটু সাইডে যান হুম এটা হচ্ছে দয়া করে একটু জায়গা দেন তারপরে হচ্ছে সহজ সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিংকাস হুম রিংকাস হচ্ছে সহজ সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিংকাস কঠিন কঠিনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুকার হুম সুকার হচ্ছে কঠিন যে কোনো কঠিন কাজ যদি কঠিন কাজ হয় তাহলে বলা হবে কারজা সুকার কঠিন কাজ আমি ভেবেছিলাম আপনি যদি এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে আমি ভেবেছিলাম তাহলে বলবেন সায়া ফিকির সায়া ফিকির সায়া হচ্ছে আমি ফিকির হচ্ছে বাবা সকী হলো সায়া ফিকির আমি ভেবেছিলাম সায়া বর হারাপ এর অর্থ হচ্ছে আমি আশা করি আমি আশা করি এই শব্দটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়াবার হারাপ সায়া হচ্ছে আমি বর হারাপ হচ্ছে আশা করেছিলাম আমি নিশ্চিত হুম আমি নিশ্চিত এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়া রিসাও আমি চিন্তিত সরি আমি চিন্তিত এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়া রিসাও রিসাও হচ্ছে চিন্তিত তারপরে চিন্তা করো না এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে চিন্তা করো না তাহলে বলবেন জাঙান রিসাও জাঙান হচ্ছে নিষেধ করা যে চিন্তা করো না নিষেধ করতেছেন আপনি তাকে জাঙান হচ্ছে নিষেধ করা রিসাও হচ্ছে চিন্তা করা কেদুনা বা কান্না না এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন জাঙান নাঙিস নাঙিস জাঙান শব্দটি হচ্ছে যে কোনো শব্দের সাথে মিলিয়ে যদি বলেন জাঙান হচ্ছে নিষেধ করা নাঙিস হচ্ছে কান্না করা গণনা করা গণনা করাকে মালাই ভাষায় বলা হয় কিরা কিরা হচ্ছে গণনা করা যে কোনো কিছু যদি আপনি গণনা করতে বলেন কাউকে তাহলে বলবেন কিরা কান গণনা করো হুম কিরাকান গণনা করো খোলা বা খোল এই শব্দটি মালাই অর্থ হচ্ছে বুকা অথবা বুকালা বুকা হচ্ছে খোলা যদি কাউকে খোলতে বলেন তাহলে বলবেন বুকা আলাহ বুকা আলাহ মানে খোল আর বুকা হচ্ছে খোলা এটা আমার দরকার নাই কোনো কিছু যদি আপনার দরকার না হয়ে থাকে তাহলে যেরকম এখানে সাজিয়েছি এটা আমার দরকার নাই তাহলে বলবেন ইনি সায়া পার্লু ইনি সায়া তিডাক যদি এখানে লেখা হয়েছে তিডাক কিন্তু কথা বলার সময় শুধু তিডাহ বলা হয় তাক তাক একই শব্দ ইনি সায়া তিডা পার্লু এটা আমার দরকার নাই এটা গুরুত্বপূর্ণ যদি আপনি এভাবে বলতে চান যে এটা গুরুত্বপূর্ণ তাহলে বলবেন ইনি ইয়াং ইনি পেন্টিং ইনি ইনি ইয়াং পেন্টিং ইনি ইয়াং পেন্টিং এটা গুরুত্বপূর্ণ এটা ব্যবহারের অযোগ্য কোনো কিছু যদি ব্যবহার অযোগ্য হয় যেরকম বাঙ্গা হয় তারপরে মানে অচল হয় অচল কোনো কিছুকে বলা হয় ইয়াং ইনি তিডাক বলে পাকায় ইয়াং ইনি তিডাক বলে পাকায় এটা ব্যবহারের অযোগ্য ইয়াং ইনি হচ্ছে এটা টিডাক হচ্ছে না ব্যব বলে হচ্ছে পারা পাকায় হচ্ছে ব্যবহার করা ইয়াংনি তিডাক বলে পাকায় এটা ব্যবহার অযোগ্য নিশ্চিত নিশ্চিত হচ্ছে পাস্তি নিশ্চিত পাস্তি আপনি যদি কোনো কিছু বলেন যে এটা নিশ্চিত তাহলে বলবেন ইনি পাস্তি নিশ্চিত না কোনো কিছু যদি আপনি বলেন যে এটা নিশ্চিত না বা নিশ্চিত না বা আপনাকে যদি বলা হয় তুমি কি নিশ্চিত এই বিষয়ের উপরে তুমি কি নিশ্চিত যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে বলবেন পস্তি সাই পাস্তি মানে আমি নিশ্চিত যদি নিশ্চিত না হয়ে থাকেন তাহলে বলবেন তা পাস্তি মানে আমি নিশ্চিত না সাইয়া তা পাস্তি আমি নিশ্চিত না সময় নাই হুম আপনি যদি ব্যস্ত হয়ে থাকেন আপনাকে যদি কোনো কাজ করার জন্য বলা হয়ে থাকে আপনি যদি বলেন যে সময় নাই তাহলে বলবেন তিডাক ওয়াক্ত তিডাক ওয়াক্ত সময় নাই আমি অনেক ব্যস্ত আপনি যদি কাউকে বলতে চান বাবু যাতে চান যে আপনি অনেক ব্যস্ত তাহলে বলবেন সায়া শিবুক সায়া শিবুক সাঙ্গাত আমি অনেক ব্যস্ত আর যদি বলেন যে আমি ব্যস্ত তাহলে বলবেন সায়া শিবুক শিবুক হচ্ছে ব্যস্ত আমি অনেক খুশি কোনো বিষয়ের উপরে যদি আপনি অনেক খুশি হয়ে থাকেন আমি অনেক খুশি এই শব্দটি মালাই হবে সায়া গম্ভীরা সাঙাত সায়া হচ্ছে আমি গম্ভীরা হচ্ছে খুশি সাঙাত হচ্ছে অনেক সায়া আমি অনেক খুশি আমি বুঝি নাই এই কথাটি যদি আপনি মালাই ভাষায় বলতে চান যে আমি বুঝি নাই তাহলে বলবেন সায়া ফাহাম সায়া তা ফাহাম আমি বুঝি নাই আমি বুঝেছি কোনো কথা বলার সময় অথবা কোনো কাজ করার সময় যদি আপনাকে বলা হয় যে তুমি কি বুঝেছো আপনি যদি বুঝে থাকেন তাহলে বলবেন সায়া ফাহাম সায়া ফাহাম আমি বুঝেছি যদিও আপনি যদি এ কথাটি বলতে চান যে যদিও অনেক কথার সময় বলতে হয় যদিও হুম যদিও এর মালাই অর্থ হচ্ছে ওয়ালোপন হুম যদিও এর মালাই অর্থ হচ্ছে ওয়ালোপন তবে অবিয়াস আজকের ভিডিও